সো হ্যালো বারিস্তা, আজকে দেখাচ্ছি V-60 কফি কীভাবে বানাতে হয়। সো তার আগে বলে নিচ্ছি হোয়াই V-60, এটা নামটাই বা কেন V-60। সো যেটা হচ্ছে যে বি স্ট্যান্ড ফর কোন, দেখেন যে শেপটা আমরা ইউজ করি সেটার কোনটা কিন্তু অনেকটা ভি এর মতো শেপটা, এই জন্য আর কি অনেকটা সময় অ্যাঙ্গেলটাও বি এর মতো, এই কারণে আর কি অনেকে এটাকে V-60 বলা হয়। V-60 কফি বানানো খুবই সহজ। ইন সিম্পল টার্মস, দ্য V-60 ইজ এ পোর ওভার মেথড অফ কফি ব্রিউইং হুইচ ইনভলভস পোরিং হট ওয়াটার থ্রো দ্য কফি গ্রাউন্ডস। সঠিক পরিমাণে বানানোর জন্য আপনার একটা স্কেল লাগবে, V-60 ফিল্টার লাগবে, আর টাইমার লাগবে আর কি, আর গরম পানি তো অবশ্যই লাগবে। সো প্রথমে যেটা করবেন, আমরা 10 গ্রাম রেশিওতে বানাচ্ছি আর কি, 10 গ্রাম দিয়ে 160 গ্রাম পানি দিব, যেটা আপনার তিনটা ধাপে পানিটা ঢালবো, এতে টেক্সচার, তারপর ফিনিশিং বা কফির যে একটা স্মেল সবগুলো এখানে সুন্দরভাবে আসবে আর কি। V-60 টেস্টটা খুবই স্মুথ টেস্ট অ্যান্ড লো অ্যাসিডিটি লেভেলস হোয়েন কম্পেয়ার উইথ দ্য ফ্রেঞ্চ প্রেস কফি, দ্য টেস্ট ইজ স্লাইটলি স্ট্রঙ্গার দেন দ্যাট অফ কফি ব্রিউড ইন এ কেমেক্স। V-60টা ফেমাস হচ্ছে কফি মেকারটা হচ্ছে হটের জন্য, তবে অনেকে এটা কোল্ডভাবে আপনি বানাতে পারবেন V-60 কফি। V-60 বানানোর ক্ষেত্রে 2 মিনিট 30 সেকেন্ড বা 2 থেকে 2 মিনিট 45 সেকেন্ডের মধ্যে আপনার কফিটা বানিয়ে শেষ করতে হবে, এটা হচ্ছে পারফেক্ট। সঠিক টেস্টটা মেনটেন করার জন্য 1:16 রেশিওতে বানালে সেটা টেস্টটা মোটামুটি ভালো আসে। সো আপনি চাইলে আপনার টেস্ট অনুযায়ী ওইটাকে বানাতে পারবেন, তবে 1:16 রেশিওটাই হচ্ছে অনেকটা পপুলার। টেস্টটা খুবই ভালো স্মুথলি, এবং ব্ল্যাক কফির মতো যারা বাসায় ব্ল্যাক কফি খেতে চান তারা চাইলে বানাতে পারেন V-60।